সাধারণভাবে বিভিন্ন ধরনের ধানি জমিতে বা ক্ষেত খামারে কিন্তু সাপ এবং বিভিন্ন ইঁদুরের বসবাস হয়ে থাকে। এরকমই একজন কৃষক তার জমিতে চাষ করেন, সেখানে বিভিন্ন সাপ এবং ইঁদুর থেকে থাকে। এমনই একদিন তিনি সেই ক্ষেত থেকে রাত্রেবেলা যাচ্ছিলেন এবং রাত্রেবেলা যখন যাচ্ছিলেন সেই দিনকে তাকে একটি সাপ কামড়েছে এবং যখন সে নিচের দিকে তাকিয়েছে সেই সময় সে দেখতে পেয়েছে যে ইঁদুর দৌড়ে গেল। এমনটি দেখে সে ভীত না হয়ে সে সোজা বাড়ি চলে গেছে এবং তার কোনো কিছুই হয়নি, যদিও বা সেই সাপটি কিন্তু বিষধর ছিল না। এরপরে একদিন সেই মানুষটিকে কিন্তু আবারও যাতায়াতের পথে একদিন ইঁদুর তাকে কামড়েছে এবং যখন সে নিচের দিকে তাকিয়েছে তখন দেখেছে যে সাপ চলে যাচ্ছে, অর্থাৎ সাপ সেই ইঁদুরটিকে তাড়া করছিল বলে সে সাপকে যেতে দেখেছে। এমন সময় সেই সাপটিকে দেখে সে সেখানে পড়ে যায় এবং পোস্টমর্টম করার পরে জানা যায় যে সেই জাতক সেই কৃষক কিন্তু মারা যায় হার্ট অ্যাটাক করে, কোনো কামড় খেয়ে না। সুতরাং এরকমই ছোট্ট ভয় তার জীবনকে কিন্তু হানি পৌঁছেছিল। সেরকমই আমাদের জীবনে আমরা অনেক সময় এমন কিছু হয়ে থাকে কি আমরা না দেখে হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে নিই, হঠাৎ করে এমন ভয় বা ভীত হয়ে যাই যার কারণে আমরা কিন্তু আমাদের জীবন হানির মতো সিচুয়েশনও তৈরি করে ফেলি। সুতরাং আমরা কোনো কিছু না দেখে বা বিষয়কে কোনো ভীত সন্ত্রস্ত না হয়ে আমাদের জীবনকে কিন্তু হানির মুখে ঠেলে দিতে পারি। সতর্ক থাকুন, সজাগ থাকুন। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে, কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে আজ কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে সেক্ষেত্রে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে সেক্ষেত্রে কি করণীয়, এবং তার সাথে সাথে আজ আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী। একাদশী তিথি চলাকালীন কখনোই কিন্তু আপনারা শিমের সেবন করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আজ আপনাদের ক্ষেত্রে নক্ষত্র থাকছে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র মণ্ডলীতে 14 নম্বর নক্ষত্র হিসাবে কিন্তু অবস্থান করে থাকে কন্যা রাশির গৃহে। এটি একটি মঙ্গল দ্বারা পরিচালিত নক্ষত্র এবং এই চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। করণ রয়েছে আজকে আপনাদের ক্ষেত্রে বৃষ্টিকরণ, পক্ষ শুক্লপক্ষ, যোগ ব্যতিপাত, যোগ দিন বুধবার। আজকে রাহুকাল থাকছে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 11:34 থেকে দুপুরবেলা 1:14 পর্যন্ত। এই সময়কালে আপনারা কোনো শুভকর্ম কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, তা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। অমৃতকাল আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে 6:32 থেকে 8:12 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 9:53 থেকে 11:34 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করুন, ফায়দা মিলবে। সর্বাত্মসিদ্ধি যোগ রয়েছে 4 জুন যা থাকবে আপনাদের ক্ষেত্রে 3:23 থেকে 5:11 পরবর্তী দিন সকালবেলা পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভকর্ম শুরু করুন, ফায়দা মিলবে। ব্যবসা শুরু করার জন্য শুভতিথি আজ থাকছে না, থাকছে 10 জুন যা থাকবে আপনাদের ক্ষেত্রে 7:23 সকালবেলা থেকে 9:05 এবং পরবর্তী সময় থাকবে সকালবেলা 11:25 থেকে দুপুরবেলা 1:19 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে আজ শুভতিথি নেই রয়েছে 1 জুন যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:24 থেকে 6:48 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভতিথি রয়েছে 31 মে যা থাকবে আপনাদের ক্ষেত্রে 8:15 সকালবেলা থেকে দুপুরবেলা 1:49 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি আজকে নেই রয়েছে 1 জুন যা থাকবে আপনাদের ক্ষেত্রে 1:40 দুপুরবেলা থেকে 5:52 পর্যন্ত এবং পরবর্তী সময় থাকবে 8:11 থেকে 1:20 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আর শুভ দিক থাকছে দক্ষিণ দিক। যারা দক্ষিণ দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরুন, আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। চলে যাব আপনাদের সাথে এবার আলোচনায়।
অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো আজ প্রথমে আপনাদের ক্ষেত্রে সংখ্যা এক। আজকে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। সংখ্যা দুই, বুঝে লগ্নি করুন, ফায়দা মিলবে। সংখ্যা তিন, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। সংখ্যা চার, মতবিরোধ এড়িয়ে চলুন। সংখ্যা পাঁচ, আজকে দূরভ্রমণে প্রাপ্তি যোগ। সংখ্যা ছয়, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ দেওয়া বিশেষ ফায়দাদার হতে পারে। সংখ্যা সাত, আর্থিক ক্ষেত্রে মোটের উপর কিন্তু কিছু সমস্যাগ্রস্ত হতে দেখা যেতে পারে। আজ আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক টানাপোড়েন বৃদ্ধি পেতে পারে, তবে বিকেলের পরবর্তী সময় ফাটকা অর্থপ্রাপ্তির যোগও একই সাথে আপনাদের ক্ষেত্রে আজ তৈরি হতে দেখা যাচ্ছে। সংখ্যা আট, আজকে আপনাদের জন্য গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যায় উন্নতি থাকছে। সংখ্যা নয়, আজকে দূরভ্রমণ দূরযাত্রায় প্রাপ্তি যোগ মিলবে। আলোচনায় চলে যাব আপনাদের সাথে এবিসিডি। আর এবিসিডি কেন দেখুন, দর্শক বন্ধু আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মীয় আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের উপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। এ, স্বাস্থ্যের খেয়াল রাখুন। বি, আজকে পাওনা অর্থ উদ্ধার। সি, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। ডি, দূরভ্রমণ দূরযাত্রায় সাফল্য লাভ। ই, আজকে আপনাদের জন্য প্রেমোদ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি। এফ, রোগগ্রস্ত হয়ে পড়তে পারেন, নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন। জি, কাউকেই মনের কথা খুলে না বলা শুভ হবে। এইচ, আর্থিক ক্ষেত্রে মোটের উপর মধ্যম মানের যেতে দেখা যাবে। আই, আজকে আপনাদের ক্ষেত্রে পার্টনার হেলথ নিয়ে সমস্যা বৃদ্ধি। যে, আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধিকে ঋণ নেওয়া থেকে বিরত রাখুন। এল, আজকে আপনাদের ক্ষেত্রে দূরভ্রমণ এবং দূরযাত্রায় কিছু বিশেষ সমস্যা হঠাৎ কি তৈরি হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। এম, আজকে আপনাদের জন্য মানসিক স্থিরতা নিয়ে আসার চেষ্টা করুন আপনাদের কাজকর্মের মধ্যে, তবেই আপনারা সফলতার দিশা নিশ্চিতভাবে খুঁজে পেতে অবশ্যই দেখতে পাবেন। এন, আজকে প্রমোটিং ব্যবসায় সফলতা মিলবে। ও, এ, ও, আজকে আপনাদের জন্য কিন্তু উজ্জবিদ্যা গুপ্তবিদ্যা উন্নতি থাকছে। পি, আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। কিউ, আজকে আপনাদের ক্ষেত্রে কাউকে মনের কথা খুলে না বলা শুভ হচ্ছে। আর, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। এস, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। টি, আজকে আপনাদের জন্য দূরভ্রমণে কিন্তু প্রাপ্তি যোগ। ইউ, কাউকেই মনের কথা খুলে না বলা শুভ হবে, শত্রুতা বৃদ্ধি হতে পারে। ভি, আজকে আপনাদের জন্য প্রেমজ জীবনের সমস্যা যা বহুদিন ধরে চলছিল সেগুলো কেটে যাবে, আজকে বিবাহের কথাবার্তা এগোতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। ডাব্লিউ, আজকে আপনাদের জন্য দূরভ্রমণ দূরযাত্রায় সফলতা লাভ। এক্স, আজকে আপনাদের জন্য প্রাপ্তিযোগ নিশ্চিতভাবে থাকছে। আপনার কর্ম যা বহুদিন ধরে করছিলেন তার প্রাপ্তি কিন্তু বহুদিন ধরে আপনাদের ক্ষেত্রে কিন্তু হাতের নাগালের বাইরে ছিল, আজকে কিন্তু সেগুলি প্রাপ্ত হতে দেখতে পারবেন। ওয়াই, আপনাদের জন্য আজকে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখা বিশেষ জরুরি। জেড, আজকে আপনাদের জন্য পরিবারের কোনো মানুষের সাথে ব্যবসায়িক কোনো বিষয়ে কিন্তু আজকে কোনো ডিসকাস করতে দেখা যেতে পারে আপনাকে। আলোচনায় চলে যাব আপনাদের সাথে। এবার কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার। রবিবারের জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা অত্যন্ত বিশেষভাবে লাভকারী রয়েছে, যারা দূরবর্তী যাত্রা করছেন তাদের ক্ষেত্রে, বিশেষত ব্যবসায়ীদের জন্য। যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা জরুরি। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে মানসিক স্থিতিকে ঠিক রাখার চেষ্টা করুন, সমস্ত কার্যে বিঘ্ন না আসবে। যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দূরভ্রমণ এবং দূরযাত্রার কোনো বিষয় আজকে কিন্তু ভাবনা চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। শুক্রবার জন্ম হওয়া ব্যক্তিদের জন্য আজকে শিক্ষা জীবনে নতুন মোড় আসতে চলেছে। শনিবারে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে প্রেমজ জীবনের সমস্যা এবং ঝঞ্ঝাট হঠাৎ করে কমতে দেখা যেতে পারে। চলে যাবো আপনাদের সাথে এবার আলোচনায়। কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ। বৈশাখে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে দূরভ্রমণ দূরযাত্রায় প্রাপ্তি যোগ। জ্যৈষ্ঠ মাসে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত হেলথ রিলেটেড ট্রাবল বৃদ্ধি পেতে পারে, সন্তানকে নিয়ে চিন্তা হতে পারে। আষাঢ় মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে প্রেমজ জীবনে আকস্মিক কোনো বার্তা আপনাদের ক্ষেত্রে পৌঁছতে পারে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে গৃহজমি ল্যান্ড প্রপার্টি সম্বন্ধীয় সমস্যাগুলি সমাধানের পথ নিশ্চিতভাবে খুঁজে পেতে দেখতে পাবেন। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ছোট ভাই বা বোন, আজকে কাছের মানুষ, কাছের আত্মীয় কিন্তু আপনাদের সাথে আজকে কিছু সমস্যা যা বহুদিন ধরে চলে আসছিল সেই সমস্যা কিন্তু মিটিয়ে ফেলতে পারে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের আজ বুঝে কথা বলা উচিত, নিশ্চিতভাবে ফায়দা অবশ্যই আপনার কর্মক্ষেত্রে দেখতে পাবেন। কার্তিক মাসে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য দূরভ্রমণে প্রাপ্তি যোগ। অগ্রহায়ণ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য আজকে দিনটা শুভ নয়, হঠাৎই কিন্তু বড় সমস্যা শত্রুতামূলক দিক থেকে আপনাদের জন্য উপস্থিত হতে পারে আজকে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কাউকে মনের কথা খুলে না বলা আপনাদের জন্য শুভ হবে। মাঘ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য দূরভ্রমণ দূরযাত্রায় প্রাপ্তি যোগ। ফাল্গুনে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য গায়নো রিলেটেড কোনো প্রবলেম আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে হঠাৎই বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে পরিবারের কোনো বিশেষ রীতিনীতি যা আপনাদের ক্ষেত্রে কিন্তু স্পিরিচুয়াল হতে পারে, আধ্যাত্মিক হতে পারে, সেগুলোকে আজকে আপনাদের পালন করতে ভীষণভাবে দেখা যেতে পারে। আলোচনা এবার আপনাদের সাথে চলে যাব। এবার
আপনাদের ক্ষেত্রে রাশিফল। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটা মধ্যম মানের রয়েছে। আজকে দূরবর্তী যাত্রা এবং দূরভ্রমণে কিন্তু কিছু বিশেষ প্রাপ্তি অবশ্যই মিলতে পারে। খরচ অত্যাধিক হতে পারে এই সময়কালে, বুঝে খরচ করুন। আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু ঋণ নেওয়া এবং দেওয়া থেকে বিরত রাখতে হবে। নতুন কোনো কর্মের পরিকল্পনা, কর্মের দিশা আজ কিন্তু খুলে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা। শুভ সংখ্যা দুই আলোচনা করব বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আজকে সন্তানকে নিয়ে কিছু বিবাদ সমস্যা বৃদ্ধি পেতে পারে। কোনো মানুষের উপর আক্রোশ কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পেতে পারে আপনাদের কারণে। আপনাদের ক্ষেত্রে বলে রাখি, এই সময় জমি জমা ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় সংক্রান্ত কোনো সমস্যায় আপনাদের ক্ষেত্রে না জড়ানোই ভালো হবে। আজকে আইনি বিবাদ এড়িয়ে থাকুন। আজকে মাথা বা মাথা মস্তিষ্ক সম্বন্ধীয় কোনো সাইনাস রিলেটেড প্রবলেম বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসতে পারে। আজকে দূরভ্রমণ দূরযাত্রায় কিন্তু দিনটা খুব একটা শুভ বলা চলে না। তবে আপনাদের ক্ষেত্রে আজকে আপনার পার্টনার, আপনার প্রেমিক বা প্রেমিকা অথবা আপনার সন্তান, এদের নিয়ে কোথাও দূরভ্রমণের পরিকল্পনাও আজ একই সাথে করতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। কোনো বিশেষ কোনো অনুষ্ঠানের আজকে কিন্তু আপনাদের যোগদান আপনাদের ক্ষেত্রে মানসিক প্রফুল্লতা নিয়ে আসতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আজকে গুপ্তবিদ্যা গুজবিদ্যায় কিন্তু উন্নতির দিশা খুঁজে পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে দূরভ্রমণ এবং দূরযাত্রার ক্ষেত্রে দিনটা শুভ নয়। আইনি সমস্যা সমাধানের পথ আজ খুঁজে পাওয়ার চেষ্টা করুন। আজকে আপনাদের ক্ষেত্রে জমিজমা বিবাদ থেকে আপনারা এড়িয়ে থাকার চেষ্টা করুন। কাছের মানুষই আপনাদের ক্ষেত্রে শত্রুতামূলক আচরণ অবশ্যই করে ফেলতে পারে, সতর্ক থাকবেন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা নয় আলোচনা করব সিংহরাশি। সিংহরাশির ক্ষেত্রে প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি, আকস্মিক ধনলাভের যোগ একই সাথে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। দূরযাত্রায় বিশেষ লাভ মিলবে যারা বিশেষ করে ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে। কান বা কান সম্বন্ধে কোনো সমস্যা যা বহুদিন ধরে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা বিশেষভাবে শুভ নয়। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা পাঁচ। আলোচনা করব আপনাদের সাথে কন্যারাশি। কন্যারাশির ক্ষেত্রে আজকে প্রেমজ জীবন সম্বন্ধীয় জটিলতা বাড়বে, পরিবারের মানুষের সাথে মতবিরোধ বাড়বে, দূরভ্রমণ দূরযাত্রায় দিনটা শুভ নয়। আজকে বুঝে কথা বলা শুভ হবে। প্রাপ্তিযোগ আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতা আকার ধারণ করতে পারে, সতর্ক থাকবেন। আইনি সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন। মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কিছু অংশে আজ একই সাথে আপনাদের কমতেও বিকেলের পরবর্তী সময় দেখা যেতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ছয়। আলোচনা করবো এবার আপনাদের সাথে বাস্তু টিপস। আর বাস্তু টিপসে বলে চলা প্রত্যেক দিনকার ছোট ছোট বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই অবশ্যই বাস্তু টিপসের দিকে চোখ রাখা আপনাদের জন্য বিশেষ জরুরি। আজকে আমরা আপনাদের সাথে বাস্তু টিপসের ক্ষেত্রে আলোচনা করব। দেখুন, আপনারা আপনাদের গৃহে কিন্তু বিভিন্ন ধরনের বৃক্ষ লাগিয়ে থাকেন, বৃক্ষরোপণ করে থাকেন। যারা এখন ফ্ল্যাটেও থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু তারা ইন্টেরিয়ারকে অর্থাৎ তারা ভেতরকে অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সুন্দর রাখার জন্য আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বৃক্ষ, যেগুলি অনলাইনের মাধ্যম দিয়েও আপনারা কিনে আপনারা গৃহে বিভিন্ন বৃক্ষ রেখে থাকেন, কিন্তু বৃক্ষ সম্বন্ধে আপনাদের কিন্তু স্পেসিফিক কোনো ধারণা নেই। যদি এমনটি হচ্ছে, আপনারা এমন কোনো বৃক্ষ রেখে ফেলেছেন, গুল্মজাতীয় উদ্ভিদ, খারাপ কোনো, মানে যেগুলি বেড়ে ওঠে, দেখতে সুন্দর হয়, কিন্তু সেই উদ্ভিদ কিন্তু আপনাদের ক্ষেত্রে হানিকারী হতে পারে। কোন ক্ষেত্রে? যদি আপনার গৃহে এমন কোনো বৃক্ষ রাখছেন যেই বৃক্ষকে ভাঙলে বা তার পাতাটাকে মোড়ালে বা ভাঙলে কোনোভাবে দুধ জাতীয় কোনো পদার্থ নির্গত হয়, সেই বৃক্ষ আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে আপনার পরিবারকে হানিকারক বা নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে। অত্যন্ত সতর্ক এবং সাবধান এই ধরনের ক্ষেত্রে, যা আপনাদের পরিবারের স্থিতিকে কিন্তু বিঘ্নিত করতে পারে। এই ধরনের বৃক্ষ আপনার গৃহে কখনোই রাখবেন না। পাতাবাহার গাছ তো আপনারা রাখতেই পারেন, তাতে কোনো বড় সমস্যা নেই। আজ কী গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে? আজকে আপনারা বেলবৃক্ষ পুজো করুন, বেলগাছে জল দিন, প্রণাম করুন, তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কাজে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আজকে আপনারা বাড়ি থেকে বেরোনোর সময় এলাচ মুখে দিয়ে বেরোলে আপনাদের ক্ষেত্রে বিশেষ প্রাপ্তি, বিশেষ ফায়দা অবশ্যই মিলবে। যারা দানের মানসিকতা প্রত্যয়িকভাবে রেখে থাকেন, তারা কিন্তু আজকে যে কোনো গরিব মানুষকে, দরিদ্র মানুষকে আজকে আপনারা আটা দান করতে পারেন, জল দান করতে পারেন, তা আপনাদের পক্ষে অত্যন্ত বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। আজকে আপনাদের ক্ষেত্রে একটি ছোট্ট উপায় আলোচনা করব। প্রতিনিয়ত বলে চলা ছোট ছোট উপায়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেখুন, আজকে আপনাদের ক্ষেত্রে নক্ষত্র থাকছে চিত্রা নক্ষত্র এবং তার সাথে একাদশী তিথি আজকেও পড়ে গেছে। আজকে আপনারা তুলসী বৃক্ষে জল দেবেন না, এক তো এই রয়েছে। দু নম্বর, আপনারা কিন্তু আজকে যে কোনো কাছাকাছি আপনার নিকটস্থ মন্দিরে শিবলিঙ্গে কিন্তু আজকে বিল্বপত্র সহযোগে, অষ্টগন্ধা সহযোগে আপনারা জল অর্পণ করুন। জল অর্পণ করার সময় আজকে আপনারা মন্ত্র বলুন, ওং সাং শিবায় সাং সাং কুরু কুরু ওম, এবং আজকে আহারের মধ্যে আপনারা
নিরামিষ আহার চেষ্টা নিরামিষ আহার করার চেষ্টা করুন। যারা একাদশীর ব্রত রাখেন পালন করেন তারা কিন্তু নিয়ম নিষ্ঠা মেনে এবং সন্দক লবণের ব্যবহার আজকে করার চেষ্টা করবেন। তা আপনাদের ক্ষেত্রে শারীরিকভাবে যে নেগেটিভ ইনফ্লুয়েন্স আমাদের জীবনে পড়ে সেগুলো কিন্তু প্রভাবকে দূরীভূত করতে অবশ্যই সাহায্য করতে পারে নিশ্চিতভাবে। আলোচনা করবো যাদের আজ জন্মদিন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে আটা দান করা বিশেষ ফায়দাদার হতে পারে। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারাও কিন্তু আজকে আটা দান করুন, তা ফায়দাই ফায়দা আপনাদের ক্ষেত্রে অবশ্যই দিয়ে থাকবে। আলোচনায় চলে যাব আপনাদের ক্ষেত্রে এবার রাশিফলে। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের সপ্তম রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আজকে প্রেমজ জীবন সম্বন্ধীয় সমস্যাগুলি কমবে। আজকে আপনাদের ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে থাকার চেষ্টা করতে হবে। আজকে ব্যবসায়িক উন্নতির জন্য দিনটা বিশেষ ভালো রয়েছে, তবে মন মানসিকতার কিছু গভীর পরিবর্তন হঠাৎ করে কিন্তু হতে নিশ্চিতভাবে দেখা যেতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। পার্টনারের হেলথ নিয়ে কিছু ট্রাভেল থাকতে পারে, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। বৃশ্চিক রাশি। পরিকল্পনা ভালো কিন্তু পরিকল্পনার অত্যাধিক এমন কোনো ক্ষেত্রে কোনো কিছু করে ফেলবেন না যার কারণে আপনি নিজে কিন্তু বড় সমস্যার মধ্যে সমস্যার জালে জড়িয়ে পড়েন, সতর্ক থাকবেন। আজকে আপনাদের ক্ষেত্রে আপনার কাছের মানুষ আপনার সাথে শত্রুতা করে ফেলতে পারে, সেদিকে বিশেষ খেয়াল রাখা আপনাদের জরুরি। চোখ কান খোলা রেখে চলুন, শুভ হবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা নয় আলোচনা করব। ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আজকে মতবিরোধ এড়িয়ে থাকুন। কাছের মানুষের সাথে আজকে কিন্তু মতবিরোধ চরমে পৌঁছতে পারে আপনাদের ক্ষেত্রে। যে কোনো ধরনের অর্থনৈতিক মীমাংসা আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু ঠিক হচ্ছে, অর্থাৎ আপনারা যা বহুদিন ধরে প্রাপ্ত করছিলেন না সেগুলোর জন্য কিন্তু আজকে দিনটা অত্যন্ত বিশেষভাবে ভালো রয়েছে আপনাদের জন্য। আইনি জটিলতা এবং সমস্যাগুলিকে আজকে এড়িয়ে না থেকে আজকে আপনারা সেগুলোর বিষয়ে কিন্তু প্রহার করুন, আজকে নিশ্চিতভাবে আপনারা বিজয় লাভ করতে পারবেন অবশ্যই। শুভ রং আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে পার্টনারের হেলথ নিয়ে আজকে কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আজকে আপনাদের ক্ষেত্রে দূরবর্তী যাত্রা এবং দূরভ্রমণে কিছু ফায়দা অবশ্যই মিলবে। গৃহবিবাদ এড়িয়ে থাকার চেষ্টা করতে হবে। আইনি সমস্যা থেকে মুক্তির পথ আপনাদের ক্ষেত্রে কিন্তু খুঁজে বার করা বিশেষ জরুরি। আজকে নতুন নতুন বিষয়ে কিন্তু আপনাদের লেনদেন যোগাযোগ বৃদ্ধি পেতে পারে ব্যবসায়িক সূত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে আইনি সমস্যা এবং জটিলতা যারা পড়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা বিশেষ জরুরি। আইনি সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্র মজবুত হতে কিন্তু আজকে কিছু অংশে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে, তবে কর্মজীবনে কিছু নতুন পরিবর্তন আপনাদের ক্ষেত্রে আসতে পারে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হওয়া, চেঞ্জ হওয়া, প্লেস চেঞ্জ হওয়া এগুলো কিন্তু হতে দেখা যেতে পারে এই সময়কালে। শুভ রং আজকে আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা ছয় আলোচনা করব। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আজকে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা উচিত। কোনো স্পিরিচুয়াল কোনো আধ্যাত্মিকতায় আজকে মনোযোগ দেওয়া আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ একই সাথে তৈরি হতে দেখা যাচ্ছে। আকস্মিক ধনপ্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে, তবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এড়িয়ে থাকা আজকে কিন্তু ঠিক নয়। অর্থাৎ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সিচুয়েশান কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে, সুতরাং সাবধানতা অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে জরুরি যারা গাড়ি ড্রাইভ করছেন তাদের ক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা পাঁচ। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।